হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে ক্লাসটা করাবো সেটা ক্লাস টুয়েলভের ইংলিশ ফাইনাল সাজেশন 2022। যে এক্সাম আসছে ফাইনাল এক্সাম, সেই এক্সামের জন্য কিন্তু এই সাজেশনটা বানানো হয়েছে মূলত। তো এটার পিডিএফ তোমরা কীভাবে কালেক্ট করবে, এটার পিডিএফ কালেক্ট করার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এটার পিডিএফের মানে 100 রুপিস পড়বে এটার পিডিএফ। তো আমার হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি, এই নম্বরে তোমরা যোগাযোগ করো। তো এটা 100 রুপিস পড়বে ফাইনাল, একদম ফাইনালের জন্য। আশা করি এই পিডিএফটা পড়লে তোমরা 90%-এর উপর কমন পেয়ে যাবে। এটা মানে তোমাদের যে সাজেশন বুক প্লাস পাশাপাশি ওয়ার্কবুক আছে, তিনটা সাজেশন বুক, পারুল, তারপর ছায়া প্রকাশনী আর গুড লাকের যে বুকটা আছে, এই তিনটা বুক পাশাপাশি তোমাদের ওয়ার্কবুক সবগুলো দেখে, তারপর প্রি বোর্ড আর যে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল সবগুলো দেখেই কিন্তু বানানো হয়েছে। তো আশা করি এই যে সাজেশনটা আছে এটা খুবই হেল্পফুল হবে তোমাদের এক্সামের জন্য। তার জন্য অবশ্যই তোমরা এই সাজেশনটা কালেক্ট করে নাও। তো এটা কালেক্ট করে পিডিএফটা জেরক্স করে নাও এবং পড়তে থাকো আজ থেকে ভালোভাবে। আশা করি এটা পড়লে 90%-এর মতন কমন পেয়ে যাবে। তো আমি এই সাজেশনের মধ্যে কী কী রেখেছি, যেগুলো তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি সেই ধরনের কোশ্চেনই কিন্তু রেখেছি। গ্রামার পার্ট থেকে শুরু করে লিটারেচার সব কিছু রেখেছি। তো গ্রামারের মধ্যে তোমরা যেমন লেটারের মধ্যে প্রাইস রাইস, তারপর তোমরা শিখতে হবে দুটো লেটার শিখলি আশা করি এর মধ্যে একটা কমন পেয়ে যাবে। একটা হচ্ছে প্রাইস রাইস আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে, যেরকম তোমার কী পলিউশন আসতে পারে, যেমন ধরো প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগ কিন্তু এই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তার জন্য প্লাস্টিক ব্যাগটা পরে নেবে। পাশাপাশি তোমরা পড়তে পারো আর একটা ওয়াটার ক্রাইসিস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর যে তোমার আছে কি বলা হয় এটাকে, হ্যাঁ, রাইটিং সেকশনের মধ্যে আছে তোমার এই রিপোর্ট রাইটিং আর আর্টিকেল রাইটিং। তো আর্টিকেলের মধ্যে তোমরা পড়তে পারো দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া, এবার মানে এক্সামে খুবই ইম্পর্টেন্ট এটা, এটা পড়ে রাখতে পারো। তো পাশাপাশি তোমরা পড়তে পারো গুড অ্যান্ড ব্যাড সাইড অফ অনলাইন লার্নিং, অনলাইন লার্নিংয়ের যে গুড এফেক্ট এবং ব্যাড এফেক্ট কী আছে এটাও পড়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আমি আর্টিকেল, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিস সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এগুলো তোমরা পেয়ে যাবে এই যে পার্টটা আছে এটার মধ্যে। তো তারপর টু মার্কের কোশ্চেনও কিন্তু সবগুলো অধ্যায় থেকে দিয়ে দিয়েছি, 5 মার্ক এবং 6 মার্কের যে কোশ্চেনগুলো আছে এগুলো দিয়ে দিয়েছি। তো তো তোমার এই যে টু মার্কের কোশ্চেনের মধ্যে দিয়েছি, যেমন ইন হোয়াট সেন্স ইজ গার্বেজ গোল্ড টু দ্য রেক পিকার্স, তারপর হোয়াট আইরনি লাইজ ইন দ্য নেম অফ সাহেব, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল এম্বার্সড, তারপর হোয়াট ইজ সাহেব লুকিং ফর ইন দ্য গার্বেজ ডাম্প। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এমন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বাছাই করে নিয়ে টোটাল 10-12টা কোশ্চেনের মতন দিয়েছি অধ্যায় থেকে। প্রত্যেকটা অধ্যায় থেকে এমন 7-8টা করে কোশ্চেন দিয়েছি, যেমন ডিপ ওয়াটার থেকে দিয়েছি কিছু কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোই কিন্তু দিয়েছি। তো দেখে নাও একবার ফাইনাল সাজেশনের এটা যেটা আছে। সবগুলো অধ্যায় থেকে দিয়েছি, টোটাল পেজ আছে 38। তো তারপর দেখো 5 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কী আছে, এ থিং অফ বিউটি থেকে যেহেতু ফেয়ারলি এবং প্রি বোর্ডে আসেনি, তার জন্য এবারের এক্সামে কিন্তু 5 মার্কের কোশ্চেন এ থিং অফ বিউটি থেকে আসবে। তার জন্য এ থিং অফ বিউটি থেকে সাবস্টেন্স টাইটেলটা শিখে নাও, যে কোনো একটা চলে আসবে। তো আমি দুটোই দিয়ে দিয়েছি। আর গল্প থেকে এবারে আসলে আসতে পারে হাউ ডিড দ্য ইনস্ট্রাক্টর মেক ডগলাস এ গুড সুইমার, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে এবার এক্সামের জন্য, এটা শিখে রাখবে। আর পাশাপাশি আর এক দুটো কোশ্চেন দিয়ে দিয়েছি, এগুলো তোমরা পড়তে পারো। এটা তো তোমার প্রি বোর্ডে চলে এসছে, তারপরেও তোমরা দেখে রাখবে। আর এটা এসছে তোমার এই হাফ ইয়ারলিতে, তো এটাও দেখে রাখবে, আশা করি এর থেকে একটা চলে আসবে। আর যে সাপ্লিমেন্টারি রিডার্স আছে এগুলো তো কেউ দিয়ে দিয়েছি 5 মার্কের কোশ্চেন। তো তারপর 6 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। তাছাড়াও আমি যে প্রতিদিন মানে ক্লাস করাচ্ছি, ক্লাসগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। 6 মার্কের কোশ্চেনগুলো আমি কিন্তু ক্লাসে আলোচনা করে দিই, তার জন্য ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আর এই পিডিএফটা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কীভাবে কালেক্ট করবে সেটা বলে দেবো। তো
আবার নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমি পলিটিক্যাল সায়েন্সের ফাইনাল সাজেশন এবং তারপরের ক্লাসে এডুকেশন ফাইনাল সাজেশন এবং এরপরের ক্লাসে হিস্ট্রি ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।